বন্ধুরা নিয়ে চলে এসেছি আরও এক শূন্য পদে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে কম্পিউটার কোঅর্ডিনেটর পদে নিয়োগ করতে চলেছে বিপুল পরিমাণে। প্রতিটি স্কুলে দুটো করে কম্পিউটার কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হবে। সবে বিস্তারিতভাবে জানবো, কিভাবে আবেদন নেওয়া হচ্ছে তাও জানবো। কোভিডের ফলে অনলাইনের ক্লাস চলছিল ছাত্রছাত্রীদের মধ্যে সব স্কুলেই, তার জন্য সরকারি একটি নতুন মন্তব্য করে কম্পিউটার কোঅর্ডিনেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তি জারি করেছিল অনেকদিন আগেই, কিন্তু করোনার প্রকটে তা ডিলে করে সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সবই জানবো বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি করে নিন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন নতুন ভিডিও দেখার জন্য। চলুন ভিডিও শুরু করা যাক। প্রতিটি স্কুলে মিনিমাম দুজন করে কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হবে। তো এইখানে আপনার এলাকারও স্কুল আছে, কারণ এখানে 49টি নোটিফিকেশান জারি করানো হয়েছে। অর্থাৎ এখানে জানবো শিক্ষাগত যোগ্যতা, কীভাবে আবেদন করতে পারবেন এবং কত টাকা বেতন দেওয়া হবে। এই হলো অরিজিনাল চাকরির বিজ্ঞপ্তি, যেখানে মিনিমাম নিয়োগ করতে চলেছে 3,586টি শূন্য পদ রয়েছে। প্রতিটি স্কুলে দুটো করেই নিয়োগ করা হবে কোঅর্ডিনেটর পদে। তো এইখানে যারা আবেদন করবেন, মিনিমাম গ্র্যাজুয়েট করতে হবে, সাথে এক বছরের ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, সাথে মিনিমাম এক বছর এক্সপিরিয়েন্সও থাকতে হবে উচ্চ মাধ্যমিকে কম্পিউটারে, এবং দু বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে উচ্চ মাধ্যমিকে স্কুলে কম্পিউটার শেখার। এখানে যারা আবেদন করবেন, মিনিমাম কম্পিউটার সাথে পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশন করতে হবে কম্পিউটারে, এবং বিএড করতে হবে কম্পিউটার নলেজে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন চলবে, অনলাইনের মাধ্যমে আবেদন চলবে, যেখানে পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে, দশম শ্রেণীর সার্টিফিকেট লাগবে ডেট অফ বার্থের প্রুফের জন্য, গ্র্যাজুয়েট কমপ্লিট সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট লাগবে মিনিমাম এক বছর ডিপ্লোমা কম্পিউটারে, আর মিনিমাম এক বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। দ্বিতীয় নম্বর থাকছে হলো ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তৃতীয় নম্বরে ইস্যু করবে অ্যাডমিট কার্ড। চতুর্থ নম্বরে টেকনিক্যাল কম্পিটেন্সিভ বেসড লিখিত পরীক্ষা হবে, টেকনিক্যাল ইন্টারভিউ হবে, তারপর ফাইনাল ইন্টারভিউ হবে, তারপর স্কুল কোঅর্ডিনেটরের ট্রেনিং প্রোগ্রাম হবে, তারপরে অফার লেটার অ্যান্ড জয়নিং ফর্মালিটিস থাকবে। পুরো চাকরিটা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিংয়ের মাধ্যমে নেওয়া হচ্ছে। যারা অনলাইন পড়াশোনা করছো এবং প্রতিটি স্কুল অনলাইনে পড়াশোনা করার জন্য দুজন করে নেওয়া হচ্ছে, মিনিমাম শূন্য পদ হয়ে দাঁড়িয়েছে 3,586টি শূন্য পদ। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি ডাইরেক্টলি লিঙ্ক থেকে বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করতে পারবেন। এবং আপনার স্কুল অনুযায়ী 49টা যে নোটিফিকেশান জারি করেছে প্রত্যেকটি স্কুলের জন্য, সেই নোটিফিকেশান আপনি ডাউনলোড করতে পারবেন ডিসক্রিপশন বক্স থেকে। তো যারা কম্পিউটার জানো এবং গ্র্যাজুয়েট হয়েছো, তারা একমাত্র এখানে আবেদন করতে পারবে, কারণ এখানে কম্পিউটার কোঅর্ডিনেটর পদে নিয়োগ করতে চলছে। তো ভিডিও শেষ করছি, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন।